শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। তুরস্ক সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্প, ধ্বংসস্তূপের পাশে কান পেতে আছে মানুষ, কোনোভাবেই থামছে না মৃত্যুর মিছিল, নিহতের সংখ্যা ছাড়িয়েছে 24,000। এবার ধ্বংসস্তূপ থেকে 104 ঘন্টা পর জীবিত উদ্ধার। বেলুন উত্তেজনার রেশ না কাটতেই আমেরিকার আকাশে রহস্যজনক বস্তু যুদ্ধ বিমান দিয়ে ভূপাতিত। ইউক্রেন জুড়ে রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা, বিপর্যস্ত বিদ্যুৎ ব্যবস্থা। এশিয়ার মিত্ররা যুদ্ধের জন্য প্রস্তুত, আক্রমণকারীদের প্রতি যুক্তরাষ্ট্রের জেনারেলের হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে, তেলের উৎপাদন কমাচ্ছে রাশিয়া, দাম বাড়ল বিশ্ববাজারে। এবার বিস্তারিত। গোটা জনপদে এখন মৃত্যুপুরি, দুমড়ে মুচড়ে মুখ থুবড়ে পড়ে আছে সারি সারি মৃত্যুকূপ। দুদিন আগে বিধ্বস্ত ভবনের গুরুস্থান থেকে ভেসে আসত কান্নার আওয়াজ, লম্বা নিঃশ্বাসের ভারী বাতাসে জোর জোর করে খসে পড়ত ভাঙ্গা দেয়ালের বালি, থেমে থেমেই শোনা যেত বাঁচাও বাঁচাও চিৎকার, কোথাও আবার অস্ফুট গঙ্গানি। যখন ওই ভাঙ্গা দেয়াল সরিয়ে জেগে উঠেছে রক্তাক্ত হাত, তখন ওই দৌড়ে ছুটে গেছে উদ্ধারকারীরা, ইট রড কেটে তাকে টেনে তুলেছেন। এভাবেই চলছিল উদ্ধার কাজ, কিন্তু শুক্রবার চিত্র ছিল 5 দিন পর ঠিক এর উল্টো, যেন নিস্তব্ধ গণকবর, কোনো শব্দ নেই, আর্তনাদ নেই, চিৎকারও নেই। আত্মীয় স্বজনদের উদ্ধারকারীরা সবাই গান পেতে আছে একটা চাপা ধ্বনির জন্য, ছোট একটা আওয়াজ, একটু শব্দ, একটু নড়াচড়ার জন্য ধ্বংসস্তূপগুলোর গায়ে গায়ে গিয়ে কান পাচ্ছেন কেউ বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে কিনা। স্বজনদের উদ্ধার অভিযান নিয়ে এমন ওই বর্ণনায় দিলেন অনুসন্ধানকারীরা। তুরস্কের গাজিয়ানতেপ থেকে শুরু করে সিরের আলেপ্পো, গোটা জনপদে এখন ধ্বংসস্তূপের বিরান ভূমি। সোমবার শেষ রাতের 7.8 মাত্রায় ওই দানবীয় ভূমিকম্পের পর নগর এবং নগরীর জৌল সারে বিবর্ণ হয়ে গেছে এই সভ্যতার লোকালয়। ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের ভিতরে এখনও রয়ে গেছে হাজার হাজার মানুষ। তাদের উদ্ধার করতে প্রতি ধ্বংসস্তূপের জীবনের অস্তিত্ব উদ্ধার কাজে ব্যবহার করা হয় এমন প্রতিটি সরঞ্জামের জন্য মরিয়া হয়ে উঠেছেন তারা। ঠিক তখনই ফাটলে ভেসে উঠল সিরিয়ার এক তরুণ যুবক হালিতের জীবিত মুখ। দেখামাত্র উদ্ধারকারী দল পানি, কম্বল আর স্ট্রেচারের জন্য ছুটাছুটি করতে থাকে। রাস্তায় অ্যাম্বুলেন্স চলাচলের লাইনও তৈরি করে দেয় রাতারাতি। হালিতের চাচাতো ভাই যে কি মনে কিছুটা সাহস সঞ্চার হয়, যে কোনো সময় ধসে পড়তে পারে জেনে উদ্ধার কাজ চালিয়ে যায় তারা। আর তখন উদ্ধারকর্মীদের আশায় গুড়ে বালি দিয়ে মারা যান হালিত। এর কিছুক্ষণ পরই এই ভবনের পিছনে থেকে ভেসে আসে আরেকটি চিৎকার, দৌড়ে ছুটে যান তারা। একটি মেয়ে জানায়, ধ্বংসস্তূপের মধ্যে কান্না শুনেছে আমার বোনের, দয়া করে তাকে তাড়াতাড়ি বের করুন। এটি পরিস্থিতি সহ্য করতে না পেরে দূরে সরে যায় মেয়েটির দাদা। জানায় গতকাল রাত থেকে এখানে অপেক্ষা করছেন তারা, তখনই অজ্ঞান হয়ে যায় হারানো মেয়েটির বোন। যে আওয়াজ তাদের মনে আশা সঞ্চার করেছিল ততক্ষণে সে আওয়াজ বন্ধ হয়ে যায় চিরকালের মতো। তুরস্ক এবং সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা 24,000 ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার রাতে কর্মকর্তারা জানান, ভূমিকম্পে নিশ্চিত মৃত্যু 24,352 জনের, এর মধ্যে আহত হয়েছেন 79,487 জন। ফলে এটি এই অঞ্চলে 20 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে পরিগণিত হচ্ছে। 1999 সালের ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত 17,000 লোক। এদিকে উদ্ধারকর্মীরা প্রচণ্ড শীত উপেক্ষা করে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা জীবিতদের কাছে পৌঁছাতে চেষ্টা করে যাচ্ছে। ভূমিকম্পের পর পুনরুদ্ধারে তুরস্ককে $1.78 বিলিয়ন দেবে বিশ্বব্যাংক। তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ এবং পুনরুদ্ধারের প্রচেষ্টার সহায়তা হিসেবে বিশ্বব্যাংক বৃহস্পতিবার তুরস্ককে $1.78 বিলিয়ন সহায়তা দেওয়ার ঘোষণা করেছে। 7.8 মাত্রার ভূমিকম্পটি সোমবার ভোরে মানুষ ঘুমানোর সময় আঘাত করেছিল। তুর্কি কর্মকর্তারা বলেছেন, 10টি দক্ষিণ পূর্ব প্রদেশ জুড়ে 70,000 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। বিশ্বব্যাংকের প্রেস ডেভিড মালপাস একটি বিবৃতিতে বলেছেন, আমরা তাৎক্ষণিক সহায়তা দিচ্ছি এবং আমরা সরেজমিনে জরুরি এবং ব্যাপক চাহিদায় দ্রুত মূল্যায়নের প্রস্তুতি নিচ্ছি। তিনি বলেন, এটি দেশের পুনরুদ্ধার এবং পুনর্গঠনের জন্য অগ্রাধিকার ক্ষেত্রগুলো চিহ্নিত করবে, কারণ আমরা সেই চাহিদাগুলোকে সমর্থন দেওয়ার জন্য অপারেশন প্রস্তুত করছি। ব্যাংক বলেছে, তুরস্ককে বিদ্যমান 2টি প্রকল্প থেকে কন্টিনজেন্ট ইমার্জেন্সি রেসপন্স কম্পোনেন্টের মাধ্যমে 780 মিলিয়ন তাৎক্ষণিক সহায়তা দেওয়া হবে। শক্তিশালী ভূমিকম্পে আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল এবং প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভূমিকম্প কবলিত ওই এলাকা। যত দূর চোখ যায় তত দূর শুধু ধ্বংসস্তূপ, চারিদিকে মৃত্যু মিছিল, শুধুই হাহাকার। এর মধ্যেও আশার আলো, ধ্বংসস্তূপের মধ্যে 104 ঘন্টা আটকে থেকেও বেঁচে ফিরলেন এক নারী। তাকে উদ্ধার করলেন বিপর্যয় মোকাবেলা বাহিনীর কর্মীরা।
উদ্ধারকৃত ওই নারীর নাম জুয়ানেব কাহারামান, বয়স 40 বছর। শুক্রবার তুরস্কের ক্রিয়াখান শহরের ধ্বংসস্তূপের মধ্যে থেকে জীবিত উদ্ধার করা হয় তাকে। উদ্ধার করে হাসপাতালে পাঠানোর সময় সকলের মুখে খুশির ঝলক দেখা যায়। উদ্ধারকারী দলের প্রধান স্টিভেরের বায়ার বলেছেন, এখন আমি অলৌকিকতায় বিশ্বাস করি। জেএনএফকে উদ্ধারের পর হাততালিতে ফেটে পড়েন সামনের উপস্থিত জনতা। জার্মান উদ্ধারকারী দলের কর্মীদের জড়িয়ে ধরেন তার বোন জুবায়েত। জেএনএফের পরিবার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছে, সোমবারের ভয়াবহ ভূমিকম্পের পর থেকে তার বেঁচে থাকার আশা ছেড়ে দিয়েছিলেন তারা। প্রায় দুদিন পর ক্রিয়াখান শহরে এসে পৌঁছায় উদ্ধারকারী দল। উদ্ধার কাজ চলার সময় তারা টের পান ধ্বংসস্তূপের নিচে বেঁচে রয়েছেন জেএনএফ। তাকে পাইপের মধ্য দিয়ে পানীয় সরবরাহ করেন তারা। অবশেষে উদ্ধার করা হয় তাকে। এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্ক এবং সিরিয়ায় রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে 23,700 জনে দাঁড়িয়েছে। এবার অন্য প্রসঙ্গ। চীনা গোয়েন্দা বেলুন শনাক্ত এবং তা ধ্বংস নিয়ে উত্তেজনার রেশ না কাটতেই এবার আমেরিকার আকাশে রহস্যজনক বস্তুর দেখা মিলল। পরে সেটিও যুদ্ধবিমান পাঠিয়ে ধ্বংস করা হয়েছে। যদি রহস্যজনক সেই বস্তুটি কী ছিল তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করে জানায়নি মার্কিন প্রশাসন। হোয়াইট হাউসে জানিয়েছে, শুক্রবার আমেরিকার উত্তর পশ্চিমাঞ্চলীয় অ্যালাস্কা অঙ্গরাজ্যের কানাডা সীমান্তবর্তী এলাকায় আকাশে ওই বস্তু উড়তে দেখা যায়। আকাশে সেটি অনেক উপর দিয়ে উঠছিল। এই বিষয়ে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কির্বি সাংবাদিকদের বলেছেন, আলাস্কার আকাশে শনাক্ত করা উড়ন্ত বস্তুটি আসলে কী ছিল সেটি এখনও জানা যায়নি। সেটার উদ্দেশ্য এবং কোথা থেকে এসেছে এসব প্রশ্নের উত্তরও অজানা। জন কির্বি আরও জানান, ওই বস্তু 40,000 ফুট উপর দিয়ে উঠছিল, তাই উড়োজাহাজ চলাচলে ঝুঁকি বিবেচনায় সেটিকে ভূপাতিত করা হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন সামরিক বাহিনীকে বস্তুটি ধ্বংস করার নির্দেশ দেন। এরপর ওই যুদ্ধবিমান পাঠিয়ে সেটিকে ভূপাতিত করা হয়। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র ব্রিড রাইডার জানিয়েছেন, প্রেসিডেন্ট বাইডেনের নির্দেশ পাওয়ার পর অ্যালাস্কার আকাশে F-22 র্যাপ্টার যুদ্ধবিমান উড়ানো হয়। পরে সেটি IMM-9X ক্ষেপণাস্ত্র ছুড়ে রহস্যজনক বস্তুটিকে ধ্বংস করে। তিনি আরও জানান, এই একই যুদ্ধবিমান এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে চীনা গোয়েন্দা বেলুনটিকে ধ্বংস করা হয়। সাম্প্রতিক চীনের গোয়েন্দা বেলুন নিয়ে ব্যাপক হইচই পড়েছে বিশ্বব্যাপী। আমেরিকার দাবি, চীনের সেই গোয়েন্দা বেলুন তাদের আকাশে উঠছে। অবশ্য চীন জানায় সেটি গোয়েন্দা বেলুন নয়, বরং তা আবহাওয়া ডিভাইস। ইউক্রেনের সরকারি কর্মকর্তারা এবং গণমাধ্যম জানিয়েছে, দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী নতুন করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এর মধ্যে কয়েকটি হামলার ফলে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে, পাশাপাশি ট্রেন সার্ভিসেও বিঘ্ন ঘটছে। হামলা শুরু হয় আজ শুক্রবার সকালে এবং তখন থেকে সারা দেশে বিমান সতর্কীকরণ ব্যবস্থা সক্রিয় রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি করেছে, তারা 5টি কামিকাজের ড্রোন এবং 5টি সমুদ্র থেকে ছোড়া ক্যালিবার ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কমান্ডার ইন চিফ ভ্যালেরি জালোজনি বলেছেন, কৃষ্ণ সাগর থেকে ছোড়া 2টি ক্যালিবিয়ান ক্ষেপণাস্ত্র রোমানিয়া এবং মালদোভার আকাশসীমা লঙ্ঘন করেছে। মালদোভার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা তাদের আকাশসীমা দিয়ে ক্ষেপণাস্ত্র উড়ে যাওয়ার বিষয়টি শনাক্ত করেছে। মন্ত্রণালয় এর নিন্দা জানালেও তাৎক্ষণিকভাবে এই ঘটনার জন্য রাশিয়াকে দোষারোপ করেনি। কিন্তু মালদোভার পররাষ্ট্র মন্ত্রণালয় আকাশসীমা লঙ্ঘনের জন্য রাশিয়াকে দায়ী করেছে এবং রুশ রাষ্ট্রদূতকে তলব করা হবে বলে জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি। আমেরিকার বাহিনী এবং এশিয়ায় তাদের মিত্ররা বছরের পর বছর যৌথ যুদ্ধ মহড়ার পর যুদ্ধের জন্য প্রস্তুত। যুক্তরাষ্ট্রের একজন জেনারেল এই কথা বলেন। তিনি আরও বলেন, ইউক্রেনে রাশিয়ার বিপর্যয় চীন এবং উত্তর কোরিয়ার মতো সম্ভাব্য এশীয় আগ্রাসীদের জন্য সতর্ককর্তা হিসেবে কাজ করবে। যদিও এশিয়ায় ন্যাটো বিপরীতে কোনো সংগঠন নেই, যুক্তরাষ্ট্রের চুক্তি জোটের একটি নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক শৃঙ্খলা বজায় রাখার প্রতিরক্ষা অংশীদারিত্ব একটি আঞ্চলিক সুরক্ষা প্রদান করে বলে জানান তিনি। ন্যাটো 30টি রাষ্ট্রের একটি সামরিক জোট, যেখানে বেশিরভাগ ইউরোপীয় সদস্যরা বহিরাগত আক্রমণের বিরুদ্ধে একে অপরকে রক্ষা করার অঙ্গীকার করে। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনের ম্যানিলা সফরের সময় আমেরিকার বৃহত্তর সামরিক উপস্থিতির অনুমোদন দেওয়ার ফিলিপাইনের যে সিদ্ধান্ত তা ঘোষণা করা হয়েছিল। রায়ান বলেন, যুদ্ধ প্রস্তুতি অনুশীলন আশা করি সম্ভাব্য আক্রমণকারীদেরকে দুবার ভাবতে বাধ্য করবে। ফিলিপাইনের সামরিক কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র এবং ফিলিপাইন 2023 সালে 500টি ছোট এবং বড় আকারের মহড়া করতে এবং 2 বছরের করোনা ভাইরাস লকডাউনের কারণে সৃষ্ট বাধার পরে বার্ষিক সামরিক মহড়া সম্প্রসারণ করতে সম্মত হয়েছে।
জ্বালানি তেলের উৎপাদন কমানোর ঘোষণা দিয়েছে রাশিয়া। দেশটির উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নুবাক জানিয়েছে, মার্চে দৈনিক 5.5 লাখ ব্যারেল তেল কম উৎপাদন করা হবে। সাম্প্রতিক রুশ তেল এবং এই সম্পর্কিত পণ্যের উপর পশ্চিমারা মূল্য সীমা বেঁধে দেয়। কিন্তু রাশিয়ার এই ঘোষণার পরপরই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। শুক্রবার ব্রেন্ট ক্রুদের দাম ব্যারেল প্রতি 2.5% বেড়ে $86.6 দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি জ্বালানি তেল রপ্তানি করে সৌদি আরব, এরপরেই রয়েছে রাশিয়ার অবস্থান। তাই স্বাভাবিকভাবেই বিশ্ববাজারে তেলের দাম বেড়ে গেছে। নুবাক একটি বিবৃতিতে বলেছে, এখন পর্যন্ত আমরা স্বাভাবিকভাবেই তেল বিক্রি করছি, তবে যারা মূল্যসীমা নির্ধারণে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের কাছে বিক্রি বন্ধ করা হবে। তিনি বলেন, পশ্চিমাদের সিদ্ধান্তের কারণেই রাশিয়া স্বেচ্ছায় মার্চ মাস থেকে প্রতিদিন 5 লাখ ব্যারেল উৎপাদন কমিয়ে দেবে, যা বাজার পুনরুদ্ধারে অবস্থান রাখবে। ক্রেমলিন শুক্রবার জানিয়েছে, রাশিয়া উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়ে ওপেক প্লাসের কিছু সদস্যের সঙ্গে আলোচনা করেছে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ পাওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য।